বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুনামি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের আজকের পার্টে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুনামি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলামিক স্টাডিজের চ্যাপ্টার ওয়ানের পার্ট টু অর্থাৎ নিফাক, এই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। আশা রাখি তোমরা এই আলোচনা যথাযথভাবে অনুধাবন করে তোমরা এই পাঠ সংশ্লিষ্ট যাবতীয় প্রশ্ন এবং প্রশ্ন সংশ্লিষ্ট উত্তর যথাযথভাবে আয়ত্ত করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে, অর্থাৎ নিফাক এই শিরোনাম। আজকে আমরা পাঠটা সাজিয়েছি, যেমন আমাদের আজকে পাঠ শিরোনাম হচ্ছে নিফাক। আমরা এই পাঠ থেকে আজকে যা কিছু শিখব, যে কী কী বিষয় শিখবগুলো, শাব্দিক পরিচয়, নিফাকের শাব্দিক পরিচয়, নিফাকের পারিভাষিক পরিচয়, মুনাফিকের চরিত্র, নিফাকের কুফল ও পরিণতি, নিফাক পরিহারের উপায়, এই বিষয়গুলো আমরা আজকের পাঠে আমরা জেনে নিই। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা আজকে জানব নিফাক, নিফাকের শাব্দিক অর্থ কী। নিফাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কপটতা, ভণ্ডামি করা, দুই নীতি নিজের জীবনে ধারণ করা, দ্বিমুখী নীতি যাকে বলে, দ্বিমুখী নীতি ধারণ করা। তো নিফাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দ্বিমুখী নীতি অবলম্বন করা, ভণ্ডামি করা, কপটতা। পরিভাষায় এবার পারিভাষিক পরিচয়, পরিভাষায় নিফাক কাকে বলে। পরিভাষায় নিফাক হচ্ছে যিনি ইসলামের মৌলিক বিষয় বা কোনো ইসলামের মৌলিক কোনো বিষয় মুখে স্বীকৃতি দিয়ে অন্তরে অবিশ্বাস করবেন, ইসলামের মৌলিক বিষয়ে বাহ্যিক স্বীকৃতি এবং অন্তরে অবিশ্বাস করবেন, অবিশ্বাস করার নাম হচ্ছে নিফাক। অর্থাৎ ইসলামের যে কোনো ধরনের মৌলিক বিষয় মুখে স্বীকৃতি দিয়ে অন্তরে অবিশ্বাস করার নাম হচ্ছে নিফাক। আর যিনি বা যে ব্যক্তি কাজটা করবেন তাকে বলা হবে মুনাফিক। অর্থাৎ মুনাফিক বললে নির্দিষ্ট পার্সনকে বোঝাবে। যেমন নিফাক শব্দের অর্থ যদি আমরা বলি যে কপটতা, তাহলে মুনাফিক শব্দের অর্থ হবে কপট। নিফাক অর্থ যদি আমরা বলি দ্বিমুখী নীতি অবলম্বন করা, তাহলে মুনাফিক অর্থ হবে দ্বিমুখী নীতি অবলম্বনকারী। আবার আমরা যদি মুনাফিক অর্থ বলি যে ভণ্ডামি করা, নিফাক অর্থ যদি আমরা বলি যে ভণ্ডামি, তাহলে মুনাফিক শব্দের অর্থ হবে ভণ্ড। কারণ মুনাফিক বললে নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে। তাহলে আমরা সহজে শিখলাম যে নিফাক শব্দের অর্থ কী এবং মুনাফিক শব্দের অর্থ কী। তাহলে নিফাক শব্দের অর্থ হচ্ছে কপটতা, আর মুনাফিক অর্থ হচ্ছে কপটতা অবলম্বনকারী। নিফাক শব্দের অর্থ যদি হয় ভণ্ডামি, তাহলে মুনাফিক শব্দের অর্থ হবে ভণ্ড। এবার হচ্ছে নিফাকের পারিভাষিক সংজ্ঞা, অর্থাৎ নিফাক বলতে কী বোঝায়। ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে নিফাক। আর যিনি বা যে ব্যক্তি ইসলামের মৌলিক বিষয়গুলোকে মুখে স্বীকৃতি দিয়ে অন্তরে অবিশ্বাস করবেন তাকে বলবো মুনাফিক। সমাজে আমরা এরকম অনেক মানুষ দেখি এই ধরনের চরিত্রের, যারা বাহ্যিক যাদের আচরণ একরকম, ঠিক তার নিজের কাছে আরেক রকম। এটার বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত প্রদান করেন, সেখানেও দেখা গেছে অনেক কিছু কিছু মানুষ মুনাফিক ছিল এরকম, যে তারা সাহাবিদের সাথে অর্থাৎ রাসূলের সাথে বা সাহাবিদের সাথে যখন মিশে তখন তারা তাদের মানে বলে আমরা মুসলমান, আবার নির্জনে একাকি যখন কাফিরদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তাদের সাথে তো উপহাস করতেছি। সূরা বাকারায় এই বিষয়ে মহানাল্লাহ অনেক দৃষ্টান্ত, মুনাফিকদের অনেক দৃষ্টান্ত উল্লেখ করছেন। তো আমরা সেই বিষয়গুলো আমাদের জীবনে আমরা পরিহার করব, অর্থাৎ দ্বিমুখী নীতির যে ভাব সেটা আমরা পরিষ্কার করব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখানে কয়টা জিনিস শিখলাম। প্রথমত হচ্ছে নিফাক শব্দের শাব্দিক অর্থ কী। তো আমরা শিখলাম নিফাক শব্দের অর্থ শাব্দিক অর্থ হচ্ছে কপটতা বা ভণ্ডামি করা, আর মুনাফিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কপট অথবা ভণ্ড। এবার পরিভাষায় নিফাক কাকে বলে। ইসলামের মৌলিক যে কোনো বিষয় মুখে স্বীকৃতি ঠিক অন্তরে অবিশ্বাস করার নাম হচ্ছে নিফাক। আর মুনাফিক হচ্ছে যিনি বা যে ব্যক্তি ইসলামের মৌলিক বিষয়গুলোকে মুখে স্বীকৃতি দিয়ে বা বাহ্যিকভাবে স্বীকৃতি দিয়ে
অন্তরে অবিশ্বাস করবেন তাকে বলবি মুনাফিক। তাহলে আমরা খুব সহজে এখানে চারটা বিষয় শিখলাম। নাম্বার ওয়ান হচ্ছে নিফাক শব্দের অর্থ কী, নাম্বার টু নিফাক বলতে কী বোঝায়, নাম্বার থ্রি মুনাফিক শব্দের অর্থ কী, নাম্বার ফোর হচ্ছে মুনাফিক বলতে কী বোঝায়। প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে যাব মুনাফিকের চরিত্র। রাসূল সাল্লাম একটা হাদিস থেকে আমরা স্পষ্ট মুনাফিকের চরিত্র বুঝতে পারি। যেমন আমরা জানি রাসূল সাল্লামের একটা হাদিস হচ্ছে মুতাফাকুন আলাইহির একটা হাদিস যে আয়াতুল মুনাফিকের সালাসুন ইদা হাদাসা কাদাবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা মিনা খানা মুতাফাকুন আলাইহি। অর্থাৎ আয়াতুল মুনাফিকের সালাসুন, অর্থাৎ মুনাফিক আয়াতুন হচ্ছে চিহ্ন বা নিদর্শন। তাহলে আয়াতুল মুনাফিকের সালাসুন মুনাফিকের চিহ্ন বা নিদর্শন হচ্ছে তিনটি। ইদা হাদাসা, যখন কথা বলবে, কাদাবা মিথ্যা বলবে, একজন মুনাফিকের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য সে মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা, যখন সে প্রতিশ্রুতি দিবে আখলাফাস তখন সেটা ভঙ্গ করবে। ওয়াইদা তুকমিনা, যখন তার কাছে আমানত রাখা হবে খানা সে খেয়ানত করবে। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি হচ্ছে যে হাদিস, এটা আমাদের বুঝতে হবে, অনেক সময় আমরা বুঝি না যে মুত্তাফাকুন আলাইহি এটা মানে কি। অর্থাৎ যে হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কোনোরূপ পরিবর্তন ছাড়া স্ব স্ব গ্রন্থে উল্লেখ করেছেন, সেই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। খুব সহজে বুঝতে পারি এই হাদিসটা একইভাবে বুখারি শরীফেও আছে, ঠিক একইভাবে হাদিসের যে বিশুদ্ধ আরেকটা গ্রন্থ সেটা হচ্ছে মুসলিম শরীফ, সেই মুসলিম গ্রন্থেও আছে। এই জন্যে এইসব এই ধরনের হাদিসগুলোকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। তিনি বন্ধুরা, এই হাদিসের আলোকে আমরা একজন মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাই। নাম্বার ওয়ান হচ্ছে যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে। নাম্বার টু হচ্ছে যখন সে কাউকে প্রতিশ্রুতি দিবে প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে। নাম্বার থ্রি হচ্ছে যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে তখন সে সেটা খেয়ানত করবে। প্রিয় বন্ধুরা, এই তিনটা বৈশিষ্ট্য আমরা যদি আমরা নিজেদের মাঝে আমরা চিন্তা করি যে আমার মাঝে আছে কি না, আমি মিথ্যা কথা বলি কি না। কারণ যদি মিথ্যা কথা বলি তাহলে আমার মধ্যে মুনাফিকের একটা চিহ্ন বা মুনাফিকের একটা আলামত রয়ে গেল, আমি সেটা কতটুকু দূর করতে পারছি। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মিথ্যা কথা বলি, শিক্ষকদের সাথে হোক বাবা মার সাথে হোক, মিথ্যা বললে আমাদের কাছে যে অনেক সময় যে আমরা অনেক ক্ষেত্রে পার পেয়ে যাই, সুতরাং আমরা খুব উৎসাহী হয়ে মিথ্যা কথা বলি। আমি তোমাদেরকে বলবো, যদি তোমার বাবা মা তোমার শিক্ষক তোমার ও আদার্স অন্য কেউ তোমাকে শাস্তিও প্রয়োগ করে তাহলে অবশ্যই সত্য বলবা। সত্য বলার ইতিহাস অনেক আছে, আমরা জানি সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ থেকে শুরু করে অনেক সত্য বলার অনেক নিদর্শন আছে। তো আমরা সত্য বলার চেষ্টা করব, কারণ যে ব্যক্তি মিথ্যা বলে একটা মিথ্যাকেই সকল পাপের মূল বা জননী বলে। কারণ মিথ্যার মাধ্যমে কিন্তু তোমার পাপ শুরু হয়ে যাবে, তুমি একটা মিথ্যা কথা বলো বা দশটা মিথ্যা বলার স্কোপ তোমার তৈরি হয়ে যাবে। এই জন্য আমি আশা রাখবো তোমরা মিথ্যা বলা পরিহার করবা। নাম্বার টু হচ্ছে প্রতিশ্রুতি দিলে সেটা পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে। যদি আমি কাউকে প্রতিশ্রুতি দিই, যেমন আমি আমার শিক্ষককে বললাম যে স্যার অবশ্যই আগামী ক্লাসের পার্ট আমি শিখে আসব, জিজ্ঞাসা করার পরে তখন আর বলতে পারি না, তার মানে আমি শিক্ষকের সাথে প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করলাম, আমি বাবা মার সাথে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করি। তো সুতরাং মুনাফিকে দ্বিতীয় বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে আমাদের মাঝে বিদ্যমান থাকে। প্রথম বৈশিষ্ট্য মিথ্যা বলা, এটাও আমাদের মাঝে কম বেশি আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা, সেটাও আমরা করি। থার্ডলি হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, অর্থাৎ কেউ যদি আমানত রাখে তাহলে সেটা আমরা ভঙ্গ করি। আমানত কী? আমানত হচ্ছে তোমার কাছে কোনো মূল্যবান জিনিস গচ্ছিত রাখলো। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি সে মনে হয় মনে করি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো সম্পদ টাকা পয়সা রাখলে আমানত, অন্য কিছু কিন্তু আমানত হয় না, এটা ঠিক না। শুধু টাকা পয়সা সম্পদ আমানত না, তোমার কাছে কারো একটা মূল্যবান কথা কারো একটা মূল্যবান বিষয় তোমার কাছে বলছে তুমি সেটা সংরক্ষণ করে সেটাও কিন্তু আমানত। কারো সম্মান মর্যাদা এটাও তোমার কাছে অন্য সম্মান মর্যাদা কিন্তু তোমার কাছে আমানত। আমি যদি আমার আচরণ দিয়ে আরেকজনের সম্মান মর্যাদা হানি করি, আরেকজনের দেওয়া মানে একটা মূল্যবান কথা আমি আরেকজনকে বলে দেই, তাহলে সে কিন্তু আমি আমানতের খেয়ালত করলাম। স্বাভাবিক তো বলি যে আমাকে যে হিউম্যান বডিটি আল্লাহ আমাকে দান করছেন সেই বডিটিও আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। যেমন হাত দ্বারা যে কাজ করার কথা ছিল আমি যদি সেই কাজ করি তাহলে আমি আমানত রক্ষা করলাম। আমার চোখ দ্বারা যে কাজ করার কথা ছিল আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, যে চোখ দিয়ে আমাকে যেভাবে চোখ ব্যবহার করার কথা ছিল আমি যদি সেভাবে ব্যবহার না করি তার রাফ ইউজ করে বা তার আল্লাহ নির্দেশনার বাহিরে ব্যবহার করি তাহলে সেটা আমি আমানতের খেয়ানত করলাম। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার আমানত, কারণ এই হাত চোখ নাক মুখ এটা কিন্তু আমি তৈরি করিনি, এটা আমার আল্লাহ আমাকে তৈরি আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং তিনি আমাকে সেটা আমানত হিসেবে নির্দিষ্ট একটা সময়ের জন্য দিয়েছেন, আমি যদি সেই আমানত রক্ষা করতে না পারি তাহলে আমি কিন্তু আমানতের খেয়ানত করলাম। তো প্রিয় বন্ধুরা, আমি আশা রাখবো
যে মুনাফিকের এই যে তিনটা বৈশিষ্ট্য, মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, আমরা আমাদের জীবন থেকে যদি আমাদের থেকে থাকে আমরা সেটা আমাদের জীবন থেকে পরিহার করব। এবার আমরা চলে যাব যে নিফাকের কুফল এবং পরিণতি কী হতে পারে। আমরা সবাই জানি মহান আল্লাহুল আলামিন কোরআনে সূরা আন-নিসা নিসার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, অর্থাৎ মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে কাফিররাও থাকবেন, এমন একটা ভয়ঙ্কর নিম্ন স্তরে থাকবেন কারা, মুনাফিকরা। এমন প্রশ্ন হচ্ছে কেন কাফিরদের চেয়ে মুনাফিককে ভয়ঙ্কর? কারণ একজন কাফির ব্যক্তি আমি সহজেই জানলাম সে কাফির, কিন্তু একজন মুনাফিক ব্যক্তি কিন্তু কাফির ব্যক্তি কিন্তু দ্বিমুখী নীতি অবলম্বন করে না, সে তার একটা অবলম্বন সে কাফির, বাট একজন মুনাফিক কিন্তু দুইমুখী নীতি অবলম্বন করে, দুই স্থান থেকে সে সুবিধা নেয়। প্রথমত হচ্ছে সেই ইমানদারদের সাথে মিশে, মুসলমানদের সাথে মিশে নামাজ পড়ে, আমাদের মতো নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, মৌলিক মতো সব কিছু করে, কিন্তু মুসলমানদের সাথে মিশে মুসলমানদের দুর্বলতাগুলো সে গ্যাদার করে, এই দুর্বলতাগুলো, সমস্যাগুলো বা প্রয়োজনগুলো সে তার প্রতিপক্ষ কাফির মুশরিকদের বলে দিয়ে মুসলমানদের ক্ষতি করে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি যে আজকের এই পৃথিবীতেও যে ইহুদি এবং খ্রিস্টান অর্থাৎ অমুসলিমরা মুসলমানদের যতটুকু না ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে বা বেশি ক্ষতি করতেছে মুসলিম নামধারী সেসব মুনাফিকরা। আমরা রাসুলের যুগে লক্ষ্য করলে দেখতে পাই আবদুল্লাহ ইবনে উবাই সবসময় নামাজ পড়ত, কিন্তু ইসলামের রাসুলের এই যুগেও ইসলামের সবচেয়ে বেশি বড় দুশ্মন ছিল সে আবদুল্লাহ ইবনে উবাই। সুতরাং তার উত্তরসূরি তো এখনও বিদ্যমান এবং পৃথিবী যতদিন থাকবে তারা ততদিন তাদের প্রচেষ্টা চালাবে। সুতরাং আমরা এই মুনাফিকের এই বৈশিষ্ট্য ধারণ করব না, কারণ মুনাফিক ব্যক্তি আল্লাহর সবচেয়ে অভিশাপ তাদের উপর, এই জন্য তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা অবস্থান গ্রহণ করবে। তো এই রকম চরিত্র অধিকারী আমরা আমাদের মধ্যে যদি থাকে, আমাদের মধ্যে যেরকম বৈশিষ্ট্য থাকে, আমরা সেই চরিত্র বা সেই বৈশিষ্ট্য পরিহার করব, করে আমরা আমার সুন্দর স্বাভাবিক জীবনযাপন করব। প্রিয় বন্ধুরা, এবার আমরা যাব নিফাক পরিহারের উপায়, কোন কোন কাজ করলে নিফাক পরিহার করতে হবে, কীভাবে আমরা নিফাককে বা মুনাফিকত্ব পরিহার করব, আমাদের মাঝে যদি নিফাকে থাকে এটা আমরা কীভাবে দূর করব। প্রথমত হচ্ছে আমাদেরকে অবশ্যই সত্য কথা বলতে হবে, ডু অর ডাই, যত প্রয়োজন হোক, যত সমস্যা হোক, সকল সমস্যার মাঝে আমাদেরকে কী বলতে হবে, সত্য বলতে হবে, কারণ সত্য বললেই আমি এই চরিত্র থেকে বের হতে পারবো। যদি আমি মিথ্যা বলি, কেন একটা মিথ্যা দ্বারা আমাকে আরও দশটা মিথ্যা বলার স্কোপ তৈরি হবে। সাপোজ আমি বললাম তোমাকে, শিক্ষক জিজ্ঞাসা করছে তুমি কালকে কেন আসো নাই, তুমি একটা মিথ্যা কথা বলে দিছো, স্যার আমি অসুস্থ ছিলাম, আসলে তুমি ছিল না। স্যার তোমাকে সেকেন্ড প্রশ্ন করছে কী অসুস্থ ছিল, তখন তুমি কী বলবা, স্যার জ্বর ছিল, আসলে তোমার জ্বর ছিল না, তোমার মিথ্যা বলা কিন্তু শুরু হচ্ছে। থার্ডলি জিজ্ঞাসা করছে তুমি তোমার ওষুধ খাইছো, তখন তুমি ইয়েস অর নো আরেকটা মিথ্যা কথা বলছো। এভাবে মিথ্যা বলতে বলতে কিন্তু তোমার একটা মিথ্যা স্কোপ তৈরি হয়ে যাবে। এভাবে মিথ্যা বলে যদি তুমি বেঁচে যাও, তাহলে একবার হয়তো বা বাঁচবা, কিন্তু পরবর্তীতে আরও অনেক ধরনের মিথ্যা বলে তুমি বড় ধরনের অপরাধী হইতে পারবা। যেমন একটা প্রবাদ আছে যে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, এরকম একটা গল্প আমরা ছোটোবেলায় শিখেছি যে একজন রাখাল বালক, তোমরা সবাই জানো রাখাল বালক, সে দুষ্টমি করে মিথ্যা বলে বাঘ বলে চিৎকার করছিল, মানুষ সবাই তাকে বাঁচাতে আসছে, এসে দেখে সে গাছের উপর বসে হাসতেছে। দ্বিতীয় দিন আবার সে চিৎকার করলো, বাঘ বলে সবাই লাঠি নিয়ে আসলো তাকে রক্ষা করার জন্য, কিন্তু এসে দেখে আজও সে মিথ্যা বলছে। তৃতীয় দিন সত্যি সত্যি বাঘ আসছে, বাঘ আসে তাকে ধরবে, সে আবার চিৎকার করছে, সবাই মনে করছে যে সে আজকেও মিথ্যা বলতেছে, আসলে সত্যি সে আজকে বাঘ আসছে, এক পর্যায়ে বাঘ তাকে খেয়ে ফেললো। তো ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু আমরা ইতিহাস জানি, গল্প জানি, বাট সেটা থেকে শিখি না। তো আমাদেরকে শিখতে হবে যে একজন মানুষ কিন্তু তৃতীয়বার মিথ্যা বলে বা দ্বিতীয়বার বলার পরেও তৃতীয়বার আবার যখন মিথ্যা বলছে সে ধ্বংস হয়েছে। তো আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে মিথ্যাবাদী একদিন না একদিন সে ধ্বংস হবে। সুতরাং আমরা ধ্বংস হতে চাই না, আমরা আমাদের জীবন থেকে মিথ্যাটাকে কী করবো, পরিহার করবো। প্রিয় বন্ধুরা, তারপর হচ্ছে আমরা যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিই, কারোর সাথে কোনো প্রতিশ্রুতিবদ্ধ হই, তাহলে এই প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতে হবে, কারণ এই প্রতিশ্রুতি সম্পর্কে কিন্তু আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহির অনুভূতি নিয়ে আমি যদি কাউকে কোনো ওয়াদা দিই, কোনো কিছু দিতে, কোনো কিছু প্রদান করতে, যেই কোনো বিষয়ে, আমি অবশ্যই সেটা পালন করার জন্য সর্বদা সচেষ্ট থাকব। তারপর হচ্ছে
কেউ যদি কোনো কিছু তার সম্পদ, তার জান মাল সম্পদ, কথা আচরণ, যে কোনো কিছু যদি সে আমার কাছে আমানত হিসেবে স্থাপন করে বা আমানত হিসেবে আমাকে প্রদান করে, আমি অবশ্যই তার আমানত রক্ষা করার জন্য সবসময় সচেষ্ট থাকব। এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে নিফাক পরিহারের উপায় আমার তৈরি হবে এবং আমার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমি বাদ দিয়ে আমি আমার সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারব। প্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই আমাদের জীবন থেকে মুনাফিকের যে চরিত্র, মুনাফিকের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমরা পরিহার করে আমরা সুন্দর স্বাভাবিক একজন ইমানদার হিসেবে জীবনযাপন করার জন্য সর্বদা সচেষ্ট থাকব। তো আশা রাখি এই পাঠ তোমরা যথাযথভাবে অনুধাবন করবা। পাশাপাশি পাঠ সংশ্লিষ্ট যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে লিখবা, আমি সেই কমেন্টসে জবাব দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আমাদের পাঠ এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, অনেক ভালো। মহান আল্লাহর দরবারে এই প্রত্যাশা রেখেই আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।